এটা মায়ের, এটা আমার। হ্যাঁ, আমার চা কোনটা? আর এই যে চা, বাবুর অর্ধেক খাওয়া হয়ে গেছে, দেখো আমার পেপার পড়ছে। আমাদের বড়দিনের এই যে কেকের আয়োজন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই মেকআপ অ্যান্ড ব্লগস। আবার অনেকদিন পর এই কথাটা বললাম, কারণ মাঝখানে তিন দিন আমার দিদি ভাইয়ের বিয়ের ব্লগ গেছে। তো এখন সব ফিনিশ অ্যান্ড নেক্সট আমরা এবার থেকে রেগুলার যে ব্লগস তার মধ্যে আবার ফিরে এলাম, এবং ধীরে ধীরে নতুন নতুন আরও অনেক কিছু দেখাবো ইন্টারেস্টিং। তো এগুলো আস্তে আস্তে আসছে, দাঁড়ো আমার আঙুলটা এখানে চলে আসছে। তো আরও অনেক কিছু আস্তে আস্তে আসছে, সমস্তটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর উপলক্ষে আমি ভাবলাম যে একবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে আমরা চারজন মিলে এখন চা আর কেক খেতে বসেছি। এখন একটু বেলা হয়ে গেছে, যদিও আমরা সকালে খাই একটা আর সন্ধ্যাবেলা একটা খাই, কিন্তু আজকে মানে বাবা একটু দেরি করে বেরিয়ে নিয়েছে, আগের দিন আমাদের কেকটা আনা ছিল না, তাই একটু বেলা করেই আমরা এখন চা আর কেক খেতে বসেছি। তো সবাইকে বলছি মেরি ক্রিসমাস সবাইকে। আজকে এই যে কেকের সাথে, দেখতেই পাচ্ছ, এই কেকের সাথে তোমাদের সবাইকে 25শে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, আর আজকে 25শে ডিসেম্বর এভাবেই কেক খেয়ে কাটাও, তো সেলিব্রেট করো। এক কামড় আমি দিয়ে নিই। হ্যাঁ, চলো কেক খেতে খেতে আর কথা গায়ের মধ্যে গুঁড়ো পড়ে যাচ্ছে। আর আমি কথা বলছি জাস্ট তোমাদের এইটুকুনি দেখি, আজকে 25শে ডিসেম্বর স্টার্ট করলাম, 25th ডিসেম্বর থেকে আজকে আমার রেগুলার আবার শুরু হলো। তো চলো দেখতে থাকো, সারাদিন সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, একদম সঙ্গে থাকো। তোর মুখটাই আসছে আগে, ময়দা মাখছো? এই যে দেখো তোমাদের দেখাচ্ছে, এখন মা এখন ময়দা মাখছে। কি করবে, লুচি মা নাকি? হ্যাঁ, লুচি আর ওটা কি হচ্ছে, আলু তো, ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল হচ্ছে, এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে এখন লুচি আর ছোলার ডাল, এটা হচ্ছে আমাদের ক্রিসমাস, ক্রিসমাস ডে। ভাই এখানে তেল ঢেলে দিচ্ছে বোতলে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আবার, আর আজকে ক্রিসমাস ডের যে ব্রেকফাস্টটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম একবার, ব্যাস। এরপরে লাঞ্চ আছে, সমস্ত কিছু শেয়ার করবো, একদম সাথে থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ব্লগটা দেখতে থাকো। আর আমি আগের যে তিনটে ব্লগস দিয়েছি তোমাদের জন্য, মানে আমার দিদি ভাইয়ের ওয়েডিং পারপাসে যে তিনটে ব্লগস তোমাদের জন্য দিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। কমেন্ট 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 কোথায় কমেন্ট করো, করে জানাও আমাদেরকে, কমেন্ট করো আর কমেন্ট করে আমাকে জানাও। হ্যাঁ, তারপরে তার পাশাপাশি অবশ্যই কিন্তু তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটাকে। এত কম কম সাবস্ক্রাইব করলে কী করে হবে, সাবস্ক্রাইব করতে থাকো, করতে থাকো, করতে থাকো, কেন কি নেক্সট আরও অনেক কিছু ধামাকেদার জিনিস তোমাদের জন্য আসতে চলেছে, সব কিছু তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবো, সব কিছু তোমাদেরকে বলবো। তো তোমরা বাস শুধু শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো। এই দেখো আমার ডিশ তৈরি একদম, এই যে ছোলার ডাল আর এই যে লুচি, ওই যে ভাইয়ের ওখানে অর্ধেক খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি লুচিগুলো ভাজছিলাম, তাই জন্য তোমাদের সে সময় আর দেখাতে পারিনি। আর ছোলার ডালটা আজকে মা সেদ্ধ টেদ্ধ করে, সেদ্ধ কি তুই করেছিলি না? হ্যাঁ, তুই করেছিলি। হ্যাঁ, আজকে ছোলার ডালটা ভাই রান্না করেছে, মানে ভাই ওটা সম্পূর্ণ রেসিপিটা করেছে। তো আজকে ভাইয়ের হাতে স্পেশাল হচ্ছে ছোলার ডাল। আমি তো এই জন্যই ভাইকে মাঝে মধ্যে বলি যে ওর শেফ হলে বেশি কাজের কাজ হবে, মাস্টার শেফ হওয়া দরকার ওর, সব কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করে আলাদা কিছু টাচ দেওয়ার চেষ্টা করে, তো এগুলো মাস্টার শেফেদেরই কাজ। ডিমের কারি, সরি, অ্যাকচুয়ালি আমার বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এগুলো আমার গলা শুনে তোমরা বুঝতে পারছ। মা এখানে রান্না করতে ছাঁচটা বড্ড বেশি লাগছে, একটু ওদিকে গিয়েই কথা বলি। তো
আজকে আমাদের আজকে মা রান্না করছে, ডিমের কারি হয়েছে, টমেটো চাটনি হয়েছে, বেগুন ভাজা অ্যান্ড ডাল আর বাঁধাকপি তরকারি। তো আজকে এই রান্নাগুলো হয়েছে। এখন খুব কম ব্লগ দিতে পারছি, মানে হয়তো চার দিন অন্তর অন্তর, পাঁচ দিন অন্তর অন্তর হচ্ছে, এটা এই জন্যই, তার কারণ আমার শরীরটা খুব একটা সত্যি ভালো নেই, আমি বেশি কথা বলতে পারছি না। বেশি কথা বলতে গেলেই আমার মানে খুব কাশি হচ্ছে, কালকে সারা রাত ধরে আমার খুব কাশি হয়েছে, তো কাশিটা কিছুতেই যাচ্ছে না আমার। অনেকগুলো প্ল্যানিংস ছিল, আমি দু তিনটে নতুন প্রোডাক্টস কিনেছি, ভেবেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, মেকআপেরই আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড দুটো তিনটে আলাদা আলাদা লুক ক্রিয়েট করবো, বাট সেগুলো আমি করতে পারছি না এই জন্যই, তার কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। তো আমি একটু ঠিক হয়ে যাই, তারপর সেগুলোও তোমাদেরকে দেখাবো অ্যান্ড সব কিছু শেয়ার করবো। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করতে থাকো সবাই, আর তার পাশাপাশি অবশ্যই কিন্তু লাইক করে দেবে অ্যান্ড আরও সামনে অনেক কিছু আসছে, সব তোমাদেরকে দেখাবো। সাবস্ক্রাইব সবাই তোমরা করতে থাকো, সবাইকে বলো যাতে করে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, যাতে করে আরও অনেক কিছু নতুন নতুন আমি তোমাদের জন্য আনতে পারি। তো চলো তাহলে নেক্সট দেখা যাক কী করি। হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, গুড ইভিনিং সবাইকে। আর মায়ের এখন সন্ধ্যেবেলা চলছে, তো এরপর আমি চা করতে যাবো, আর চা করে এসে দেন তারপর আবার রাতের মেনু তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো, সাথে থাকো একদম। এই দেখো মাকে ঢাকা ঢুকি দিয়ে বসে, এই এখন একটুখানি মুড়ি নিয়ে বসেছে, আর এই যে চা করে নিয়ে এসেছি, এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, এখন একদম রাত্রেবেলাতে চলে এসেছি, তখন সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম তোমাদের, কাশিটা আমার একটু কমে। তো ওই যে দেখছো বাবাকে, বাবা খেতে বসে পড়েছে, আর এখানে ভাইয়ের ভাত নিয়ে করা হয়ে গেছে, আমারটাও মা বেড়ে এনে দিল এই যে। হ্যাঁ, আজকে রাতে আমাদের হয়েছে গরম গরম খিচুড়ি, তার সাথে হচ্ছে গরম গরম ডিমের অমলেট, আর তার পাশাপাশি টমেটোর চাটনি, ব্যাস। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, আর ব্যাস, আর বেশি কিছু দেখানোর নেই। তো চলো ঝটপট আমরা এবার ডিনারটা করে নিই আর খেয়ে গরম, নালে গরম গরমে শীতের দিনে একদম দিতে না দিতেই ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা তো এই সময়, তো গরম থাকে না বেশিক্ষণ। তো চলো আর বেশিক্ষণ কথা বলছি না, জাস্ট ডিনারটা করে নিই, ডিনারটা কমপ্লিট করে নিয়েই আমরা চলে যাব আর শুয়ে পড়বো, এখন রাতও মোটামুটি অনেকটাই হয়ে গেছে বলতে গেলে। তো আজকে আমার দিনটা এখানেই আমি এন্ড করলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 31st December, আজকে বছরের শেষ দিন, আর আজকের দিনেই আমি এই শ্যুটটা করেছি, আর কাল তোমাদের জন্য আপলোড করব, মানে 1st January, তাই আগে থেকে তোমাদেরকে 1st January উইশ করে রাখলাম। এখানে আমি কথাটা রেকর্ড করেছি এই জন্য, কারণ বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই তোমাদেরকে আমি ওটা দেখাতে পারিনি, তোমরা কিছুক্ষণের মধ্যে সেটা বুঝতে পারবে। তো পরেরটা আমি আর ভয়েস রেকর্ড করিনি। তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা এভাবে যেভাবে এতদিন আমার পাশে ছিলে, এভাবেই পাশে থেকো, প্রত্যেককে বলছি, সবাই আমার ভালোবাসা নিও, সবাই আমার শুভেচ্ছা শুভকামনা নিও, আমার সকল দর্শক, আমার সকল ভিউয়ার্স, আমার যারা বড়রা আছো মাই মেকআপ অ্যান্ড ব্লগস ফ্যামিলির, এবং তার বাইরেও যারা বড়রা আমার আছেন, তারা সবাই আমার প্রণাম নেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমার এই পরিবার, আমার এই চ্যানেল আরও অনেক বড় হতে পারে এবং সবাইকে সাথে নিয়ে এভাবেই চলতে পারি। আমার 4:30 প্রায় বেজেই আছে, তো নিয়ে তারপর আমরা বাড়িতে যাবো, চা খাবো। তো প্রত্যেকে তোমাদেরকে এটাই শুধু বলছি, সবারই শুভকামনা জানিয়ে, সবাই খুব ভালো থেকো, আর এভাবেই আমার সাথে কিন্তু থেকো নতুন বছরে। চলো তো এখানেই টাটা, ব্যাস। নেক্সট দিন হচ্ছে 1st January, 1st January নতুনভাবে আবার নতুন ব্লগ স্টার্ট হবে।
দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। চলো।